আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আজকে আমরা এসেছি হুগলি জেলার তেলোভেলো। শ্রীশ্রী মা শারদামণি দেবী এই স্থানটিতেই কুখ্যাত ভীম ডাকাতের হাতে ধরা পড়েছিলেন এবং পরবর্তীকালে এই ভীম ডাকাত শ্রীশ্রী মায়ের মধ্যে স্বয়ং মা ভবতারিণীর রূপ দর্শন করে শ্রীশ্রী মায়ের কাছে সম্পূর্ণ আত্মনিবেদন করেছিলেন। ডানকুনি টু আরামবাগ অহল্যাবাই রোড ধরে আপনারা চাঁপাডাঙ্গা পেরিয়েই চলে আসবেন মুথাডাঙ্গার মোড়। এই মুথাডাঙ্গার মোড় থেকে ডান দিকে 6 কিলোমিটার গেলেই আপনারা পৌঁছে যাবেন এই তেলোভেলো। এই হলো ডাকাত দম্পতির মূর্তি। আমরা এখন আছি ভেলো, যার আসল নাম হলো ভালিয়া। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের মতে এই ঘটনাটি ঘটেছিল বাংলার 1284 বঙ্গাব্দ এবং ইংরাজির 1878 খ্রিস্টাব্দে। শ্রীশ্রী মা এবং ডাকাত বাবার ঘটনাটি বিস্তারিত আমি এখন বলতে চলেছি। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। তেপান্তরের মাঠে মা একা চলেছেন। তার সাথে ছিলেন লক্ষ্মী দিদি, শিবরাম দাদা এবং আরও অনেক লোকজন। তারা সবাই এগিয়ে পড়েছেন, মা অনেকটাই পিছিয়ে পড়েছিলেন। হঠাৎ দেখেন লাঠি হাতে সামনে এক ডাকাত, কালো রং, লম্বা চেহারা, ঝাঁকড়া চুল, হাতের উপর বালা। মা ছিলেন লজ্জাশীলা সেকালে পল্লীবধূ। এই অবস্থায় মায়ের ভয় পাবারই কথা। তিনি প্রথমে খুব ভয়ও পেয়েছিলেন, কিন্তু একটুও চঞ্চল না হয়ে তিনি অতি সাহসী কোনো মেয়ের পরিচয় দিলেন। তিনি শান্তভাবে ডাকাতটিকে বললেন, বাবা, সঙ্গীরা আমায় ফেলে এগিয়ে গেছে, তুমি যদি আমায় সঙ্গে করে তাদের কাছে পৌঁছে দাও তাহলে আমার খুবই ভালো হয়। তোমাদের জামাই দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকেন, আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। ইতিমধ্যে সেখানে ডাকাতের স্ত্রীও এসে পড়ায় মা তার হাত ধরে বললেন, মা, আমি তোমাদের মেয়ে শারদা, ভাগ্যিস তোমরা এসে পড়লে, না হলে কী যে হতো। যারা এতক্ষণ মাকে হত্যা করে সব কিছু কেড়ে নিতে এসেছিল, মায়ের এই কথায় মুহূর্তে তাদের মন পাল্টে গেল। মাকে সত্যিই তারা নিজেদের মেয়ে ভেবে স্নেহ ভরে সঙ্গে নিয়ে সে রাত্রি একটি চটিতে রেখে পরদিন তারকেশ্বরে সঙ্গীদের কাছে পৌঁছে দিলেন। বিদায়ের সময় তাদের সে কি কান্না। পরে মা বলেছিলেন যে ওই ডাকাত দম্পতি মায়ের মধ্যে তাঁদের ইষ্ট দেবী শ্রী কালিকার মূর্তি দর্শন করেছিলেন এবং জানা যায় যে পরবর্তীকালে ভীম ডাকাত এবং তার স্ত্রী দক্ষিণেশ্বরে শ্রীশ্রী ঠাকুর এবং শ্রীশ্রী মায়ের সাথে দেখা করতেও এসেছেন অনেকবার। আমরা এখন যে জায়গাটি আছি এটি হলো তেলুয়া বা তেলো রামকৃষ্ণ আশ্রম। আপনারা শ্রীশ্রী মায়ের স্মৃতি বিজড়িত এই ভেলো এবং তেলো এই দুটি জায়গা অবশ্যই ঘুরে দেখতে পারেন। জায়গাটি খুবই সুন্দর এবং এখানে দুটি শ্রী রামকৃষ্ণ আশ্রমও আপনারা দর্শন করতে পারেন এবং তার সাথে দেখে নিতে পারেন সেই তেলো ভেলোর বিখ্যাত মাঠ। এখানে শ্রীশ্রী মা এবং ভীম ডাকাতের গল্পগুলি দেওয়ালের মধ্যে খুব সুন্দর ছবি দিয়ে লেখা আছে। এটি হলো আরেকটি কালী মন্দির, যেটি তেলোতে আপনারা দেখে নিতে পারেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমরা আরও এরকম নতুন নতুন বিভিন্ন অজানা জায়গার ভিডিও দেখালে আপনারা প্রথম দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।